বিপিএল যেন বাংলাদেশ প্রিমিয়ার লীগ নয়, বরং বাংলাদেশ ভোলবাল লীগে পরিণত হয়েছে। উদ্বোধনী ম্যাচেই মোসাদ্দেক হোসেন সৈকতের ইকোনমি রেট দেখলেই তাই স্পষ্ট হয়ে যায় একটা বলারের 1184 ইকোনমি রেট কিভাবে হতে পারে। এখানেই শেষ নয় ব্যাটসম্যান আজম খান, যার ব্যাটিং ক্যারিয়ারে দেখানো হয়েছে 50টা 50, কিন্তু আওদো তিনি কি 50টা 50 করেছিলেন? হ্যাঁ দর্শক, মোটেও নয়। আজম খানের ক্যারিয়ারে মোট 10টি 50 রয়েছে, যেখানে বিপিএলে 50টি 50 দেখালে দর্শকরা রান হিসাব করে রীতিমতো পাগল হয়ে গেছে। কারণ 50 50 করলে এমনিতেই তো রান হয়ে যায় 2500, সেখানে তার রান দেখানো হয়েছে 1736। তাহলে কবে করলেন 50 50 আর কোথায় গেল তার সবগুলো রান? যেমন বিসিবি তেমন তার টিমগুলো। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স টসের আগে যে প্লেয়ার লিস্ট জমা দিয়েছেন তাতে বানান ভুলের অভাব নেই। এরপর আসা যাক আজকের ম্যাচে। বোলার মুস্তাফিজুর রহমানকে ব্যাটসম্যান বানিয়ে দিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। মুস্তাফিজুর রহমান কবে থেকে ব্যাটসম্যান হয়ে গেলেন সেটাই এখন বড় কথা, তাই তো বিপিএল মানেই যেন বিতর্ক। প্রতিটি আসরেই বিতর্ক লেগেই থাকে চলমান। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের টিম শীটে খেলোয়াড়দের নামের বানান ভুল সহ অনেক অসঙ্গতি চোখ এড়ানো যায়নি কারো। এবার টুর্নামেন্টের বর্তমান কুমিল্লা ভিক্টোরিয়ান্স টিমও সেই শর্টকাট ভুল করেছে। ফ্র্যাঞ্চাইজিটির তারকা বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানের নামের পাশে লেখা ব্যাটার, হুট করে দেখলেই যে কেউ চমকে যেতে পারে, মনে করতে পারে মুস্তাফিজুর রহমান নামের ব্যাটসম্যানটা আবার কে। কিন্তু এখানে যে ভুল করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স, কারণ বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকেই ব্যাটসম্যান হিসেবে তুলে ধরেছে তারা। তারা ব্যাটসম্যান হিসেবে তুলে ধরেনি, মূলত তাদের শর্টকাট ভুল। প্রথম ম্যাচে হারার পর ঘুরে দাঁড়াতে মরিয়া বর্তমান চ্যাম্পিয়নরা, তবে এ ম্যাচেও সিলেটের কাছে হেরে গেছে তারা। অপরদিকে সিলেটের 3 ম্যাচে হ্যাটট্রিক জয়।